হ্যালো বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা চাকরির পরীক্ষায় বারবার আসা অঙ্ক আন্ডার রুটের ভ্যালু মাত্র দুই সেকেন্ডে বের করে দেখাবো তো চলো প্রথম অঙ্কটা আমরা করে নিই রুট তিরিশ প্লাস রুট তিরিশ প্লাস রুট তিরিশ এই সিরিজটা ইনফাইনিট পর্যন্ত চলেছে অর্থাৎ অসীম পর্যন্ত গিয়ে শেষ হয়েছে তো এক্ষেত্রে আমাদের কী করতে হবে এক্ষেত্রে আমাদের রুটের মধ্যে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে প্রথমে লিখবো এক্ষেত্রে সংখ্যাটা কত রয়েছে তিরিশ তাহলে সংখ্যাটাকে লিখবো লেখার পরে এই সংখ্যাটাকে এমন দুটি সংখ্যায় ভাগ করব যে যাদের তাদের গুণফল তিরিশ হবে এই তিরিশ সংখ্যাটিকে এমন দুটি সংখ্যায় আমরা ভাগ করব সব ভাগ করার পরে সংখ্যা দুটির গুণফল তিরিশ হবে তাহলে সংখ্যা দুটি কত হোক পাঁচ ছক তিরিশ তাহলে পাঁচ ছক তিরিশ পাঁচ এবং ছয়ের অন্তরফল কত মানে বিয়োগ ফল পাঁচ এবং ছয়ের বিয়োগ ফল হচ্ছে এক তাহলে রুট ত্রিশের আগে কত রয়েছে কোনো সংখ্যা নেই কোনো সংখ্যা না থাকার অর্থ হচ্ছে এক থাকা কোনো সংখ্যা না থাকার অর্থ হচ্ছে এক থাকা তাহলে পাঁচ ছক তিরিশ এবং পাঁচ এবং ছয়ের ব্যবধান হচ্ছে এক তাহলে এক্ষেত্রে যেহেতু অঙ্কের মধ্যে প্লাস রয়েছে তাহলে আমরা বড় সংখ্যাটাকে চুজ করবো অ্যান্সার হিসাবে যেহেতু অঙ্কের মধ্যে প্লাস রয়েছে মানে রুটের মধ্যে প্লাস রয়েছে তাই আমরা বড় সংখ্যাটাকে উত্তর হিসেবে বেছে নেব তাহলে এক্ষেত্রে উত্তর কত হচ্ছে উত্তর হচ্ছে ছয় পরের অঙ্কে চলে আসি তো পরের অঙ্কে রয়েছে রুটের মধ্যে বাহাত্তর মাইনাস রুটের মধ্যে বাহাত্তর মাইনাস রুটের মধ্যে বাহাত্তর এটা আবার সেই মাইনাস ইনফাইনাইট পর্যন্ত চলেছে মানে মাইনাস অসীম পর্যন্ত চলেছে এক্ষেত্রে আমরা কী করব প্রথমে প্রথমে রুটের মধ্যে সংখ্যাটাকে লিখবো লেখার পরে সংখ্যাটাকে দুটি এমন টুকরে ভাগ করব যাদের বিয়োগ ফল এক হবে এবং গুণ করলে এই বাহাত্তর পাবো তাই কেন আমরা বললাম যে এদের বিয়োগফল এক হবে কারণ রুটের সামনে কোনো সংখ্যা নেই কোনো সংখ্যা না থাকার অর্থ হচ্ছে রু এক থাকা তাহলে আট নং বাহাত্তর আট এবং নয়ের গুণ ফল করলে কত হয় বাহাত্তর হয় আট এবং নয়ের গুণ ফল করলে বাহাত্তর হয় যেহেতু অঙ্কের মধ্যে মাইনাস রয়েছে যেহেতু অঙ্কের মধ্যে মাইনাস রয়েছে সেহেতু আমরা ছোট সংখ্যাটাকে উত্তর হিসেবে বেছে নেব। তাহলে এক্ষেত্রে উত্তর কত হচ্ছে উত্তর হচ্ছে আট পরের অঙ্কে চলে আসি পরের অঙ্কে রয়েছে রুটের মধ্যে তেষট্টি প্লাস টু রুট তেষট্টি প্লাস রুট টু রুট তেষট্টি প্লাস করতে করতে অসীম পর্যন্ত চলেছে সংখ্যাটি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রুটের সামনে কত রয়েছে দুই রয়েছে তাহলে আমরা এই তেষট্টি সংখ্যাটাকে এমন দুটি সংখ্যায় ভাগ করব যাদের বিয়োগফল হবে দুই এবং গুণ করলে তেষট্টি পাবো বিয়োগ হবে দুই এবং গুণ করলে তেষট্টি পাবো তার সেরকম সংখ্যা কোনটি সাত নং তেষট্টি সাত এবং নয়ের গুণ ফল করলে আমরা কত পাবো সাত এবং নয়ের গুণ ফল করলে আমরা তেষট্টি পাবো এবং সাত এবং নয়ের বিয়োগফল করলে আমরা কত পাব দুই পাবো সেই দুইটা রুটের সামনে এক্ষেত্রে যেহেতু অঙ্কের মধ্যে প্লাস আগের করে আমরা বড় সংখ্যাটিকে উত্তর হিসেবে বেছে নেব তাহলে উত্তর কত হবে উত্তর হবে নয় পরের অঙ্কে চলে আসি পরের অঙ্কের রুটের মধ্যে আটাশি রয়েছে মাইনাস থ্রি রুট আট আটাশি মাইনাস থ্রি রুট আটা আটাশি এই করতে করতে মাইনাস অসীম পর্যন্ত চলেছে তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রুটের সামনে তিন রয়েছে মানে এমন দুটি সংখ্যায় আমরা ভাগ করব যাদের বিয়োগফল কত হবে তিন হবে বিয়োগফল তিন হবে সেরকম সংখ্যা কি কি হচ্ছে তিন এগারো সরি আট এগারং অষ্টআশি আট এগারোং অষ্টআশি এগারো এবং আটের বিয়োগফল করলে কত পাবো তিন পাবো সেই তিন সংখ্যাটা রুটের সামনে রয়েছে তাহলে আট এগারং অষ্টআশি এবং অঙ্কের মধ্যে মাইনাস থাকার জন্য আমরা ছোট সংখ্যাটাকে অ্যান্সার হিসাবে নেব তাহলে অ্যান্সার কত হবে অ্যান্সার হবে আট পরের অঙ্কে চলে আসি পরের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে টাইপ টু পরের অঙ্কে দেখতে পাচ্ছি রুটের মধ্যে তেরো রয়েছে প্লাস রুটের মধ্যে তেরো রয়েছে প্লাস রুটের মধ্যে তেরো রয়েছে করতে করতে সংখ্যাটি বা সিরিজটি প্লাস অসীম পর্যন্ত চলেছে এক্ষেত্রে দেখতে পাচ্ছি রুটের মধ্যে অসীম সংখ্যা মৌলিক সংখ্যা রয়েছে মৌলিক সংখ্যা থাকলে আমরা আগের অঙ্কের মতো এই রুট তেরোকে ভাঙতে পারবো না আটাশির মতো ভাঙতে পারবো না তাহলে আমরা কী করবো এক্ষেত্রে আমরা একটা সূত্র ফলো করব সূত্রটা কি রয়েছে ফোর এ প্লাস ওয়ান ফোর এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এই প্লাসটা নেওয়া হয়েছে এই প্লাসটা সিরিজে প্লাস থাকার জন্য সিরিজে যদি প্লাস থাকে তাহলে এখানে আমরা প্লাস নেব সিরিজে যদি মাইনাস থাকে তাহলে এখানে আমরা মাইনাস নেবো আর এখানে এ হচ্ছে রুটের মধ্যে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটি হয়ে যাবে এর মান তো এর মান কত হবে তেরো হবে এক্ষেত্রে এক্ষেত্রে ভ্যালুটা বসাই তো চার গুণ তেরো যোগ এক রুট রুট দিয়ে দিলাম প্লাস ওয়ান বাই টু চার তেরঙ্গ বাহান্ন যোগ এক তার মানে কত হচ্ছে তেপ্পান্ন হচ্ছে প্লাস ওয়ান বাই টু তাহলে উত্তর কত হচ্ছে উত্তর হচ্ছে রুট তেপ্পান্ন প্লাস ওয়ান বাই টু পরের অঙ্কে চলে আসি পরের অঙ্কে কী রয়েছে মাইনাস রয়েছে এবং রুটের মধ্যে কী রয়েছে মৌলিক সংখ্যা রয়েছে তাহলে সূত্রটা কী হবে ফোর এ প্লাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান বাই টু সিরিজে মাইনাস থাকার জন্য আমরা কী নেব আমরা মাইনাস নেব। মাইনাস ওয়ান নেব তাহলে আমরা বসিয়ে দিই এর ভ্যালু কত রয়েছে এক্ষেত্রে এর ভ্যালু রয়েছে সতেরো চার গুণ সতেরো যোগ এক বিয়োগ এক বাই টু চারশো তরং আটষট্টি চারশো তরং আটষট্টি আর এক উনসত্তর রুট উনসত্তর বিয়োগ এক বাই দুই পরের অঙ্কে আমরা কী দেখতে পাচ্ছি পরের অঙ্কে আমরা অঙ্কে আমরা দেখতে পাচ্ছি রুট ফাইভ গুন রুট ফাইভ গুণ রুট ফাইভ গুন রুট ফাইভ এক্ষেত্রে দেখো আমি অঙ্কগুলো খুব কাছাকাছি লিখেছি মানে এই গুণের ক্ষেত্রে ট্রিকটা এতটাই শর্ট হবে যে এতটুকু জায়গার মধ্যে হয়ে যাবে এক্ষেত্রে রুট ফাইভটি অসীম পর্যন্ত চলেছে রুট ফাইভটি অসীম পর্যন্ত চলেছে এবং এদের মধ্যে গুণ সম্পর্ক তো এক্ষেত্রে উত্তর কোনটি হবে জানো উত্তর হবে রুটের মধ্যে যে সংখ্যাটাই থাকবে সেই সংখ্যাটি হয়ে যাবে উত্তর তার মানে এক্ষেত্রে উত্তর কত হবে পাঁচ হবে উত্তর একইভাবে এখানে রুট টু রুট টু রুট টু করতে করতে সিরিজটি অসীম পর্যন্ত চলেছে তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে উত্তর হয়ে যাবে টু কিন্তু এই সিরিজে আমরা কি দেখতে পাচ্ছি রুটের মধ্যে সাত রয়েছে রুটের মধ্যে সাত রয়েছে রুটের মধ্যে সাত রয়েছে রুটের মধ্যে সাত রয়েছে কিন্তু এটা অসীম পর্যন্ত যায়নি মানে রুট সেভেনটা চারবার গিয়ে শেষ হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা কি করে সলভ করবো এক্ষেত্রে আমরা সলভ করতে গেলে আগে এই রুটের মধ্যে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে আগে লিখতে হবে লেখার পর পাওয়ারে আগে রুটের মধ্যে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটাকে আগে লিখবো তারপর পাওয়ারে আমরা